হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অপর্ণা অল টাইপ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার থেকে বয়সে যারা বড় তারা আমার প্রণাম নেবে, আমার থেকে বয়সে যারা ছোট তারা আমার ভালোবাসা নেবে। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। আর এখন বাজে 12টা থেকে আমি ব্লগ শুরু করছি। আর ভিডিওর প্রথম শুরুয়াতেই বলছি, আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল বাটনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এখন 12টা বেজে গেছে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে। আজকে আমাদের এখানেতে মানে এখানে নয় মানে আমাদের ঘরেতে সামরের জল ওঠে না, তো তার জন্যেই আজকে জলের প্রবলেমের জন্যই আজকে স্নান করতেও দেরি হয়েছে, কাজ করতেও প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর তোমাদের সামনেও আসতে দেরি হয়ে গেছে, আর ব্লগ শুরু করতেও দেরি হয়ে গেছে। আর কারেন্ট নাই এখন তো, অনেকক্ষণ কারেন্ট গেছে। আর এই কদিন হলো প্রচণ্ড গরম, আর প্রচণ্ড এই কদিন হলো প্রচণ্ড মানে কটতি করছে কারেন্টের। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট আবার এসেও গেছে, এই মাত্রই এলো। দেখো এখনও বেডশিটটা হিলছে হাওয়াতে, অনেকক্ষণই কারেন্ট গেছিলো, বোধহয় 10টা সাড়ে 9টা 10টার সময় কারেন্ট গেছিলো, আর এখন বেজে গেছে 12টারও বেশি। তো তার জন্যই বলছি প্রচণ্ড গরম, এই পচা গরমেতে সবাই যেন একবারে পচেই যাচ্ছে, একদম বাজে জিনিস যাকে বলে গরমটা। তো চলো ফ্রেন্ড, এখন মানে কিছু রান্না হয় না, শুধু ভাতটাই হয়েছে। শুধু ভাতটা বোস করে দিয়েছিলো তো ভাতটা হয়ে গেছে, আর কিছুই হয় না। এবার আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে রান্না করব, কি রান্না করব জানি না, তবে তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে যা কিছু কাজ করবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা সবাই দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। রান্না হয়ে গেছে ফ্রেন্ড, দেখো আরবি আলু বেগুন একটা গ্রেভি সবজি করেছি, আর সম্বুরেছি কারি পাত্তা দিয়ে, আর বেসন বড়ার পকোড়ি করেছি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। লঙ্কা তেল মাখবো ভাবছিলাম, কিন্তু এখানে পচা গরম, প্রচুর গরম, তো গরমের জন্য লঙ্কা তেলটা আর মাখি না। লঙ্কা তেল এমনি গরম, তো সুদীপ বললো মাম্মি লঙ্কা তেল মাখতে হবে না, কাঁচা লঙ্কাই মাখো, তো আলু সিদ্ধটার জন্যই কাঁচা লঙ্কা দিয়েই মাখা। এইটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর পচা গরম, এখনও লাইট নাই, আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি, ক্যামেরার মানে ফ্ল্যাশ লাইটের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বলেই তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। আর ভাত, চলো ফ্রেন্ড আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। বিকাল হয়ে গেছে ফ্রেন্ড, অনেকটাই পরে তোমাদের সামনে এসেছি। সকালবেলা বলছিলাম যে আমাদের সামরে জল ওঠে না এত গরমের জন্য, তো আজকে সমস্যা বিল ঠিক করতে এসেছিলো, তার জন্যই একটু ব্যস্তও ছিলাম। পুরো দুপুরটা ওইখানেই কেটে গেছে। আজ ভাতও খাওয়া হয়েছে প্রচুর লেটে, 4:30-5টার সময়। তো তারপর খেয়ে বাসন টাসন ধুয়ে বাইরে সামারসেবিলের এইখানগুলো পরিষ্কার করে করতে করতেই এতক্ষণ হয়ে গেল। আর প্রচণ্ড গরম, এই পচা গরমেতে যেন একবারে বেহাল করে ছেড়ে দিচ্ছে। এই যে এইখানেতে বোরিং ছিল, এইগুলোকে সব খোদাই করে আবার পাইপ নামিয়ে তারপরে সব এইরকম করা হয়েছে। এখন এইগুলো সিমেন্ট লাগানো হয় না, আবার রাত্রের দিকে সিমেন্ট লাগাবে, তারপর সব ঠিক হবে। তো তার জন্যই তোমাদের সামনে আসতে পাই না। আর সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের অনেকটা পরেই রুটি করছি রাত্রে, রুটি আর সবজি। আর প্রেস কুকারে হচ্ছে ডাল, মুগ ডাল আর রুটি, রাত্রের মেনু এইটাই। আর দেখো রুটি নিয়ে বসেও গেছি খেতে, সুদীপের খাওয়া হয়ে গেছে, আর আমি আদি আর পাপা খাবো, তো তার জন্য নিয়েও নিয়েছি, খেতে বসেও গেছি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আর বসে গেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে। আমি কালকে মার্কেট গেছিলাম, মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, কালকে আর দেখাই না, ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো কালকের জন্য দেখাই না, কিন্তু আজকে দেখাচ্ছি। সবচেয়ে প্রথম দেখাই একটা টেডি ব্যাগ, দেখো কেমন হয়েছে।
অবশ্যই কমেন্ট করে জানাবে কালারটা কেমন হয়েছে বা ব্যাগটা কীরকম পার্সটা কীরকম হয়েছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেকগুলো চেন আছে, কতগুলো চেন দেখাচ্ছি, ফার্স্ট চেন, সেকেন্ড চেন, থার্ড চেন, একটা চেন, ফোর্থ, আর এই সাইডে দুটো চেন আছে, এই সাইডে একটা আর এই সাইডেও একটা চেন আছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে কালারটা, দাদা ভাইয়েরও খুব পছন্দ। আর এখানে একটা এই যে স্টোন দেওয়া আছে ব্ল্যাক কালারের আর হোয়াইট কালারের স্টোন আর জি লেখা আছে, একটা পার্স নিয়েছি। আর এর ভিতরে একটা পার্স আছে, একটা পার্স নিয়েছিলাম ব্ল্যাক কালারে, তো সেই পার্সটা ফেরত দিয়ে চেঞ্জ করে এইটা নিয়ে এসেছি, সেইটা ততটা তেমন ভালো নয় বলে নিয়ে আসছি। আর সেইটার সাথে এইটা নিয়ে আসছিলাম, এইটা তো দেখিয়েছিলাম, তো এই জন্য এইটা দেখেছি, এইটা দেখাচ্ছিলাম খুলে তোমাদেরকে, এটা দেখে দিচ্ছি। আর এখানে নিয়ে এসেছি আমার একটা কুর্তা, এই যে এটা প্যান্ট রেডিমেড একদম সেলাই করা, এটা প্যান্ট, পিছনটা আছে রবার্ট প্লাস্টিক আর সামনেটা দড়ি আছে। প্যান্টটা কি দেখাবো, প্যান্টটা দেখাচ্ছি না। আর এই যে কুর্তা, এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, এখানে কুর্তা বলে তো ওর জন্যই আমি কুর্তা বলছি। আর এইটা দুপাট্টা, দুপাট্টা খুব, দুপাট্টাটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, হোয়াইট কালারের আর চকলেট মানে মেরুনটা, মেরুনের ডার্কটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই চুড়িদারটা গিয়েছিলাম তো ওর জন্যই এইটা পছন্দ হয়েছে, এই পার্সটা চেঞ্জ করাতে গিয়েছিলাম। আর গিয়ে দেখি যে এইটা একটা দোকানেতে দেখানা মানে একটা ট্যাচুতে পড়ানো ছিল, দেখে পছন্দ হলো তো আমি ওর জন্যই নিয়ে নিলাম। এই ছিল আমার মানে মার্কেট করেছি, এই মার্কেটের সামান। আর জামাটা ভাঁজ করে রাখতে এই রকম হয়েছে, বেশি আমরা ওয়েস্ট বেঙ্গল যাব, ওয়েস্ট বেঙ্গল যাবার জন্য আমাদের মানে মার্কেটিং হচ্ছে আস্তে আস্তে, আমার থেকেই শুরু হলো, তারপরে আরও আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে, আদির আছে, সুদীপের আছে, এখন দেরি আছে বলে মার্কেটিং করি না। তো আমি গেছিলাম, পছন্দ হয়ে গেছে আর কাছে পয়সাও ছিল, নিয়ে চলে এসেছি, তার জন্য মার্কেটিং এখন থেকে চালু হয়েছে। আর এখন থেকেই মার্কেটিং আমরা এবার চালু করব, এবার আস্তে আস্তে, নাহলে যখন একদম সময়ে যাব ওয়েস্ট বেঙ্গল যাবার সময়ে তখন আবার তাড়াতাড়ি অনেক কিছু জিনিস ছুটে যায়, অনেক কিছু জিনিস কিনতে পারা যায় না, মানে তখন মনেও থাকে না, তাড়াতাড়ির সময় মার্কেটিং করতে গেলে অনেক কিছু জিনিস ছুটে যায়, মনে থাকে না আর তার জন্য নেওয়াও হয় না। আবার অনেক কিছু জিনিস একসাথে কিনলে অনেকটা পয়সা যাবে তখন, তো তার জন্য এখন থেকে মানে ধীরে সুস্থে আরামসে রয়ে বসে জিনিস কেনা হয়। আর আমরা আলাদা করে অন্য সময় কোনো কিছু জিনিস মার্কেটে তেমন কিনি না, যখন ওয়েস্ট বেঙ্গল যাই তখনই মানে মার্কেটিং করি, তো তার জন্য এখন থেকে মার্কেটিং করছি আস্তে আস্তে। চলো ফ্রেন্ড, আজকে এইখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। আর কমেন্ট করে অবশ্যই বলবে, ভালো হলেও বলবে আর খারাপ হলেও বলবে ভিডিও কেমন হচ্ছে, তোমাদের একটা কমেন্ট আমার নিয়ে প্রচুর একটা উৎসাহ ভিডিও দিতে ভালো লাগবে, যে কেউ কমেন্ট করে বলছে।
তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফের দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ কে লিয়ে টাটা, বাই বাই।